শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, পিতা মৃত্যু মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, মাতা মৃত্যু সবরুন্নেসা, গ্রাম গণ্ড, পোস্ট অফিস মহিষবাসা, উপজেলা লোহাগড়া, জেলা নড়াই। যুদ্ধের আগে আমি ছাত্র ছিলাম, এসএসসি ক্যান্ডিডেট, 17,000 হাই স্কুল। হ্যাঁ, ছাত্র না, ওই সময় স্কুলের কমিটি ছিল। শত্রুর নির্বাচনে আমরা ওই সময় তো ব্যালটের নির্বাচন, তো ওই নির্বাচনে আমরা একটা নমুনা ব্যালট এই নিয়ে ইউনিয়নের এমন কোনো বাড়ি না ছিল যে ঘুরে ঘুরে না দেখাইছে। প্রত্যেকেই মোটামুটি রাজনীতির সাথে আমরা জড়িত হয়ে গেলাম। এরপর আমাদের বড় ভাইদের সাথে মিছিল মিটিং ছিল, দেশে আন্দোলন হচ্ছিল, নির্বাচন হলো। তারপরে তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বঙ্গবন্ধুর ডাক, যার যা কিছু আছে লড়তে হবে, তখন তো আমরা বয়স্ক। এইভাবে মোটামুটি আমাদের এলাকা বা গ্রামের থেকে, আমাদের গ্রামের থেকে অনেক লোক আমরা একসঙ্গে গেছিলাম ভারতে। ভারতে আমরা গেছিলাম, মাসটা সঠিক মনে নেই, তবে পানির সময় তো জুলাইয়ের শেষের দিক হতে পারে। আমরা একসঙ্গে প্রায় 40-45 জন। হ্যাঁ, সাইদুর রহমান, নিসারউদ্দিন, মুজাফের, আব্দুল হামিদ, লুৎফর মোল্লা, ওলিয়ার মাস্টার শেখ, সাইদুর রহমান, এরকমের অনেকে। আমরা প্রথম যে তালিকোড়া করছিলাম, এরপরে ওখান থেকে আমাদের পাঠায় দলের একটা ক্যাম্প ব্যারাকপুরির থেকে আমাদের হায়ার ট্রেনিংয়ের জন্য বিহার, বীরভূম, ওখানে 21 দিন ট্রেনিং হচ্ছে। 21 দিন পরে আমাদের পাঠায় দেয়। ওখান থেকে আমাদের ট্রেনিং শেষে পাঠালো কল্যাণী। ওখান থেকে আমরা রেস্টে থাকলাম প্রায় সপ্তাহখানিক কি 10 দিন। তারপরে আমাদের পাঠায় দল বর্ডার এলাকায়, বয়রা বর্ডারে, তো ওখানে প্রায় 10-15 দিন থাকলাম। থাকার পরে ওখান থেকে অস্ত্র টস্ত্র দিয়ে একটা গ্রুপ সৃষ্টি করে দিয়ে, তৈরি করে দিয়ে প্রত্যেক গ্রুপে গ্রুপ কমান্ডার, ডেপুটি কমান্ডার আর অস্ত্র দিয়ে আমাদের বিতরণ করা। আমাদের গ্রুপের কমান্ডার ছিল শেখ সাইদুর রহমান, ডেপুটি ছিল নিচারউদ্দিন। আমরা ঢোকার পরেই পথেতেই অপারেশন করতে করতে আসতে হয়েছে, যেহেতু আমরা পথে বাধাগ্রস্ত হয়েছি। আমরা আমাদের এলাকায় চলে আসি, একে আমরা ক্যাম্প করি একটা নদী, এই যে নদী আছে, এই নদীর দিকে গেছে কড়াগাছি নাম করে একটা জায়গা, এই নদীর পাড়ে নবগঙ্গা।
নদীর এই যে নদীটা দেখছেন, এই নদীর এই দক্ষিণ পাশ বলা যায় পাকিস্তান আর পূর্ব পাশ বাংলাদেশ। তার মানে দক্ষিণ পাশে আছে রোড দুয়াগড়া টু যশোর নড়াইলের সংযোগ রোড, আর মীর রাজাকার যা ছিল দুয়াগড়া থানার সাথে নড়াইল থানার সাথে আসা যাওয়া এলাকার ভিতর যাদের বিচরণ, যে দুই এলাকাটা ছিল তাদের কন্ট্রোলে, আর উত্তর এলাকাটা ছিল মুক্তিযোদ্ধাদের কন্ট্রোল। আমরা ওখানে থাকতাম আর ওই সন্ধ্যার দিকে নদী পার হয়ে তাদের কন্ট্রোল এলাকার ভিতরে ঢুকতাম, এভাবে চলছে। তারপর হলো যুদ্ধ, আমাদের প্রথম যুদ্ধ হাওয়াইখালি নাম করে একটা জায়গা আছে, এই নড়াইল টু লোয়াগড়া রোডের একটা ব্রিজ, স্থানের নামটা হচ্ছে মূল গাড়ি গ্রামের নাম, ওখানে একটা ব্রিজ, ওইখানে হলো প্রথম যুদ্ধটা আর্মিদের সঙ্গে। এরপরে দ্বিতীয় যুদ্ধ হয় লোয়াগড়া থানা, থানা অ্যাটাক 8 তারিখে থানা মুক্ত হলো। এরপরে তৃতীয় যুদ্ধ হচ্ছে নড়াইল থানা অ্যাটাক, এই তিনটে যুদ্ধ এখানে বড় আকারে রয়েছে। আর একটা যুদ্ধ হয়েছিল ভাটিয়াপাড়া, এটা খুব ইতিহাস বিরল যুদ্ধ, যেহেতু ওটা 16 তারিখে তারা সারেন্ডার করে না, 18 তারিখে কিন্তু ভাটিয়াপাড়া মুক্ত হয়েছে। আমার নিজস্ব পরিবারে নাই, ভাই বিরা তার চাচাতো ভাইটাই, আমার এক চাচাতো ভাই ইউসুফ মোল্লা একই সঙ্গে ভারতে যাই, আর এক চাচাতো ভাই আবুল চাচাতো ভাই, আমরা বাসা যায় চাই ভাই একবার ছেলে নিজারুদ্দিন যে ডেপুটি কমান্ডার, আরেকজন ওমর মোল্লা, আর এক চাচার ছেলে সরবত আলী, রাজা আলী, তরিকুল ইসলাম, সৈয়দ কেরামত আলী, এরা সবই আমাদের ভাই বিরাদার আত্মীয় স্বজন একই বংশে। রাজাকার তো হাওয়াইখালি যে যুদ্ধটা হয় এই যুদ্ধের আগে আনুমানিক 15-20 দিন আগে ওখানে ওই ব্রিজ পাহারাদার ছিল রাজাকার, চারজন রাজাকার ওদের নিয়মিত ওরা ব্রিজ পাহারা দিত, ওই রাজাকারগুলোদের আমরাই কিন্তু সারেন্ডার করে, ওরা বেঁচে আছে এখনও, বেঁচে আছে একজনের খবর বলতে পারবো না, বাকি তিনজন বেঁচে আছে, তো ওদের সাথে ওরা সারেন্ডার করে আমাদের সাথে, কিন্তু যুদ্ধ করে না, আলোচনার মাধ্যমে। যুদ্ধ একটা শো, যেহেতু রাজাকারের সময় তো পাকিস্তানের দূরত্ব ছিল আর্মির, তাদের বাড়িও এলাকায়, ওরা যদি সরাসরি মুক্তিযোদ্ধাদের সঙ্গে সারেন্ডার করে এই খবর তার ক্যাম্পে পৌঁছাবে অবশ্যই, তাহলে ওই পরিবারের পরে একটা অত্যাচার শুরু হবে, এ কারণে একটা মানে সাধারণ যুদ্ধ। আমাদের সাথেও তারা কাজ করেছে, নিরস্ত অবস্থায় রাখছে, সাথে নিয়ে ঘুরে বেড়াইছি, পরে যখন দেখছি যে না তাদের মানসিকতা এখন খুবই ভালো, এদের হাতে অস্ত্র দিয়ে যায়, তখন অস্ত্র দিয়ে ওরা আমাদের কাজ করেছে। স্বাধীন হওয়ার পরে আজকের দিনে এসে কি মনে হচ্ছে যে আশা ছিল আপনাদের সেটা পূরণ হয়েছে? হ্যাঁ, স্বাধীন আমরা তো অ্যাকচুয়ালি 71-এর চিত্র যারা দেখেছে, 71-এ এই দেশের মানুষের অবস্থা কী ছিল আর এখন কী, আমরা আমাদের দলের 71-এ আমরা সময় এসএসসি ক্যান্ডিডেট, তো অন্তত 16 বছর বয়স কমের পক্ষে, তো আমরা দেখছি 71-এ এই দেশের এত সামাজিক অবস্থা, দেশের অবস্থা, মানুষের বাসস্থান, খাদ্য, বস্ত্র কী অবস্থা ছিল আর এখন যে অবস্থা, আল্লাহর রহমতে আমরা চিন্তারও বাইরে। সুতরাং এই দেশটা যুদ্ধ করার, যুদ্ধের মাধ্যমে স্বাধীন হলে এই পর্যায়ে তো আমার মনে হয় জীবনে আসতো না, যে আমরা এই পর্যায়ে আসার যে ভূমিকা, এই দেশটা তো আর কেউ দান করে যায়নি বা কোনো নির্বাচন করেও জয়লাভ করেও আমরা পাইনি, এই দেশটা কিন্তু ছিনে নিতে হয়েছে রক্তের বিনিময়ে, ইজ্জতের জন্য, তো সেই সিনেঞ্জের কাজে আমরা অংশগ্রহণ করছি, এটা আমাদের একটা গর্ব। আর আমরা বাইচে রয়েছি মূলত, কিন্তু 71 সালে এখন মানুষ অনেকে অনেক কথা বলে, 71 সালে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এরা কেউ বাইচে থাকবে এ আশা কিন্তু করে না, আমরা আল্লাহ রহমত আমরা বাইচে আছি। তার কারণ হচ্ছে ওই সময় কাদের বিরুদ্ধে যুদ্ধ চলো, পাকিস্তানের সেনাবাহিনী, এবং তাদের হাতে রয়েছে রাষ্ট্র ক্ষমতা, তাদের হাতে রয়েছে অত্যাধুনিক মরণাস্ত্র, অত্যাধুনিক আধুনিক অস্ত্রপাতি, আর মুক্তিযোদ্ধাদের হাতে একটা রাইফেল, যেটা যুদ্ধক্ষেত্রে বলা যায় যে একটা লাঠিও না, আর সেই রাইফেল নিয়ে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন, এটা হয়েছে শুধু একটা কারণে, সেটা হলো কি যে হয় মরবো নয় মারব, হয় যে স্বাধীন করবো নয় মরবো, যেহেতু মর্তি তোমাকে হবেই, এদের তো থাকবে না কোনো পুরুষ থাকবে না, কোনো যুবক থাকবে না, তো যেহেতু দেশ থাকবে না তখন মরিয়েই দুই চারটা মাইরেই মরবো, এই চেতনা নিয়েই যুদ্ধটা হয়েছিল, যার কারণে দেশ স্বাধীন হয়েছে।
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।